আমরা দেখেছি আমার বাবার আমার ভাইয়েরা আজকে অনেক মানুষ থমকিত হয়ে গেছে, আমরা নিজেই থমকিত হয়ে গেছি। আয়নাগর নামে একটা শব্দ শুনলাম, আগে শুনছিনি কোন সময়, আয়নাগর শুনছিনি কোন সময়, এই আমরা আয়নাগরের নামে একটা শব্দ শুনলাম যে এটার মধ্যে মানুষ যেদিকে কোনো দরজা জানেলা আছে, তারপরও নিস্তব্ধতা, কোনো বাহিরের কোনো আওয়াজ নাই, খুব কষ্টে মানুষগুলো সেটার ভিতরে অবস্থান করেছে, এইরকম গরম বাহির হয়েছে। আমরা তখন এতদিন ভাবতাম জেলখানা মনে একটা খুব কষ্টের জায়গা, এখন শুনতেছি জেলখানার চাইতে আরো কঠিন জায়গা আছে, যেখানের মধ্যে নিয়ে মানুষকে নির্যাতন করা হচ্ছে, মানুষকে নিপীড়ন, মানুষদেরকে অসহায়, মানুষদেরকে কি করা হচ্ছে, খাওয়া দাওয়া কিছুই দেওয়া হয় না, দিল পচা দুর্গন্ধ খাবার, এটা দেখে আমাদের অন্তরের মধ্যে ভয় নাজিল হয়ে গেছে। আয় হাই রে, এইরকম জুলুম কি হয়েছে, আমাদের ভয় হয় নাই? কিন্তু আমরা জেলখানা দেখে ভয় পাই, এঠার চাইতে আরো ভয়ঙ্কর। আমরা আয়নাগর দেখে আমরা মুসলমানরা ভয় পেয়ে গেলাম, আমরা নিস্তব্ধ হয়ে গেলাম। একটা মানুষকে মানুষ কিভাবে এভাবে নির্যাতন করতে পারে সেটা আমরা দেখতে পেলাম, কিন্তু তার চাইতে আরো ভয়ঙ্কর জায়গা আছে কিনা নাই? আমরা এই বিশাল পৃথিবীর মধ্যে যারা এই মানুষের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, এই দুনিয়ার জেলখানা না দুনিয়ার আয়নাগর না, এর চাইতে আরো কঠিন আয়নাগরের ভিতরে তো লাইট ছিল, প্রেম ছিল, বাতাস ছিল, কিন্তু 3.5 হাত কবরের নিচে যে এই ঘরটার মধ্যে আমরা, একদিন নয় দুই দিন নয় আয়নাগরে মানুষ 10 বছর 12 বছর থেকেছে, আর এই 3.5 হাত কবরের মধ্যে যেখানে কোনো লাইট থাকবে না, যেখানে কোনো বাতি থাকবে না, যেখানে কোনো খাবার থাকবে না, এই কবরের ভিতরে মানুষ হাজার হাজার কুটি কুটি বৎসর থাকতে হবে, কথা বলুন ঠিক কিনা? তাহলে এই কবরের মধ্যে থাকতে হলে মানুষ আল্লাহ পাকের হুকুম মানতে হবে, আল্লাহ পাক আমাদেরকে যেইভাবে হুকুম মানার কথা বলেছেন সেইভাবে মানতে হবে, নবীজি আমাদেরকে যে আদর্শ দিয়েছেন সেই আদর্শ মানতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শ মানতে হবে, ওলি আউলিয়াদের আদর্শ মানতে হবে। আজকে আমরা সমাজের মধ্যেই দেশটা স্বাধীন করেছি ঠিকই, কিন্তু আমরা সভ্য হতে পারি নাই। আজকে আমরা দেখেছি হিন্দুদের মন্দিরে পাহারা দেওয়া হয়, কিন্তু আল্লাহর ওলিদের মাজার বাঙ্গা হয়, কথা বলুন ঠিক কিনা? আছে কিনা নাই? কি দেশ স্বাধীন করলাম যেই দেশের মধ্যে সম্মান নাই, ইজ্জত নাই, এটাকে আমরা স্বাধীন বলতে পারি না? স্বাধীন বলতে শুধু এই কথা বলা হয় না, এই দেশকে স্বৈরাচার মুক্ত করবেন, একদল চলে যাবে আরেক দল চলে আসবে, দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না, এটার নাম কখনো স্বাধীন হতে পারে না, কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আসুন আমরা সভ্যতা দেখছি কি, আসুন আমরা রাসুলের আদর্শ ধরি, আসুন আমরা সাহাবায়ে কেরামের আদর্শ ধরি, আসুন আমরা আল্লাহর ওলিরা যেইভাবে জীবন গড়েছেন সেইভাবে আমরা জীবন গড়ি, কোরআন সুন্নাহ মোতাবেক যদি জীবন গড়তে পারি তাহলে এই দেশের মধ্যে শান্তি আসবে, তা না হলে কখনো শান্তি আসবে না। কারণ যারা এই জুলুম করেছে, নির্যাতন করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আল্লাহর নবীর জামানায় মুসা, ফেরাউন, আবু জাহেল আমার নবীকে কষ্ট দিয়েছে, মুসা আলাইহি সালাতু ওয়াসসালামের জামানায় ফেরাউন নবী মুসাকে কষ্ট দিয়েছে, এমনি ভাবে আমার ভাবার আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামকে নমরুদ অনেক নির্যাতন করেছে, কষ্ট করেছে, আল্লাহ পাক কিন্তু কাউকে ছেড়ে দেন নাই, কথা বলুন ঠিক কিনা? নমরুদের মতো এত বিশাল শক্তিশালী, ফেরাউনের মতো এত বিশাল শক্তিশালী, তাকার পর আল্লাহর গজব থেকে রেহাই পায় না। আজকে আমরা যারা এই সোনার বাংলাদেশের মধ্যে যারা অন্যায় অপরাধ নির্যাতন নিপীড়ন করতেছি, মানুষের উপর অসহায় মানুষের উপর জুলুম করতেছি, আল্লাহর দরবার থেকে কাউকে ছাড় দেওয়া হবে না, কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সেই জন্য আমার ভাবার আমার ভাইয়েরা, এই দুনিয়াটা আল্লাহ পাক বলেছেন, আল্লাহ দি খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, এই বিশাল পৃথিবীর মধ্যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদের জন্য হায়াত দিয়েছি, তোমাদের জন্য মওত দিয়েছি, কিন্তু তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্য পাঠাইলাম। ও আমার বাবার আমার ভাইয়েরা, সেই জন্য আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ
মানুষ তোমরা শুনে রেখো, আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, যদি তোমাদের আমলটাকে যদি ভালো করতে পারো, মৃত্যুর কথা যদি স্মরণ করতে পারো, তাকওয়া যদি অর্জন করতে পারো, যেই মানুষটা তাকওয়াবান হবে, যেই মানুষটা আল্লাহকে ভয় করবে, ওই মানুষটা কখনো একটা মানুষ আর একটা মানুষের উপর জুলুম করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কোনো জুলুম করতে পারে না। যদি মানুষগুলো আল্লাহকে ভয় করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা বিষয় সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে থাকে, আপনি কখনো অন্যায়ভাবে একটা মানুষের উপর জুলুম নির্যাতন করতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? তাহলে জুলুম নির্যাতন করা এটা কখনো মুমিনের কাজ হতে পারে না, মুসলমানের কাজ হতে পারে না। প্রত্যেকটা জুলুমের জবাব একদিন আল্লাহর দরবারে দিতেই হবে। কখনো এই জুলুম নির্যাতনকারীরা আল্লাহ পাক জালিমদেরকে কখনো ভালোবাসেন না, আল্লাহ পাক জালিমদেরকে কখনো ভালোবাসেন না। যারাই অত্যাচার করবে, জুলুম করবে, এই জুলুমের প্রথম একদিন আল্লাহর দরবারে হবেই। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আমার ভাবান, আমার বায়ানাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জিহ্বা যেন সর্বদা আল্লাহর জিকিরের মধ্যে সিক্ত থাকে, অন্যায় অপরাধ থেকে যেন জিহ্বাটা তোমার বিরত থাকে। এই জিহ্বার কারণে, এই মুখের কারণে মানুষের আজকে যত অন্যায় অপরাধ, কথা বলুন ঠিক কিনা? আপনার জবানটা যদি কন্ট্রোল হয়ে যায়, আপনার জবানটা যদি ঠিক হয়ে যায়, তাহলে আপনি পাপের মধ্যে লিপ্ত হতে পারবেন না। আপনার জবানটা, আপনার জিহ্বাটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আল্লাহ কেমন নেমত নিয়ামত দিয়েছেন, একই জিহ্বা থেকে আবার একটা আমরা স্টক, আমরা কী কর স্টকের স্বাদ গ্রহণ করতে পারি, মিষ্টির স্বাদ গ্রহণ করতে পারি, আবার খারাপ স্বাদ আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ পাক এমন একটা জিহ্বা আমাদেরকে এমন একটা নিয়ামত দিয়ে দিলেন, আল্লাহ বলেন এই জিহ্বা যেই মানুষের নাই, ওই মানুষ কথা বলতে পারে না, আবার এই জিহ্বা মানুষদেরকে আমি দিয়েছি, ওই জিহ্বা দিয়ে মানুষ এমন কথা উচ্চারণ করে যেই কথার কারণে তার জীবন ধ্বংস হয়ে যায়, যেই কথার কারণে তার জীবন ধ্বংস হয়ে যায়, যেই কথা বলার কারণে তার ঈমান চলে যায়, যেই কথা বলার কারণে সে জাহান্নামী হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আছে কিনা নাই? এই জিহ্বা দিয়ে মানুষ কথা বলে, কিন্তু কথার ধারা ঠিক না থাকার কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। আবার এই জিহ্বাটা যদি সঠিকভাবে আল্লাহর জিকির করতে পারে, আল্লাহর গোলামি করতে পারে, ওই মানুষটা সবচেয়ে উচ্চ আসনে আল্লাহর আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আমার ভাবার, আমার বায়ানাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন বলেন, প্রত্যেক বস্তু আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালাতু ওয়াসিকালাতুল কলবি যিকরিল্লাহ, আল্লাহর নবী বলেন, প্রত্যেক বস্তুর পরিষ্কার করার যেমন উপকরণ আছে, তেমনি ভাবে অন্তরের ময়লা পরিষ্কার করার জন্য সর্বোত্তম উপকরণ হলো আল্লাহর জিকির। জুড়ে বলুন সুবহানাল্লাহ! সর্বোত্তম উপকরণ হলো আল্লাহর জিকির। আপনি যদি আল্লাহর জিকির করতে পারেন, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার কলবের ময়লা দূর করে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ! হুজুর শ্রী বলুন, আল্লাহুম্মা সাল্লাম মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাম মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
আবার বাবার আমার ভাইয়ের আমরা যেই যেই কাজ করি না কেন, যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যে যেই কাজ করি না কেন, কিন্তু প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, কথা বলুন ঠিক কিনা। সেই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে? পাবেনি। কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যা যা তোমরা কিয়ামতের দিন